আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবসময়ের মতো আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওতে কোনোরকম কোনো খাবার দাবার বা বাড়ির কাজ সেটা কিছুই দেখাইনি। আজকে হচ্ছে একটা শপিং ব্লগ করেছি, যেটা আসলে আম্মা আর ছোটো বোন মিলে বাজারে গিয়েছিল। তো তারা আসলে কী কী শপিং করে নিয়ে এসেছে সেটাই আমি সবার সাথে শেয়ার করেছি এই আর কি। এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেই শ্যুট করা। তো আমার ছোটো বোন যে বাহির থেকে এসেছিল আবার চলেও গিয়েছে, দু তিন দিন হয়েছে। তো ভিডিওটি হচ্ছে সে থাকাকালীন সময়ে করা। তো আমি আসলে ভিডিও দু তিনটার মতো করে রেখেছি কিন্তু আপলোড করতে পারিনি। তো সেই ভিডিওগুলোই এখন আমি ভয়েস ওভার করে আপলোড করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে প্রথম ভিডিও। তো এই দিন হচ্ছে আম্মা আর আমার ছোটো বোন, তো সাথে গিয়েছিল আমার ভাই, তো সবাই মিলে বাজারে গিয়েছিল। তো সেখান থেকে সবাই মিলে একসাথে অনেকগুলো শপিং করে নিয়ে এসেছে, আর শপিংগুলো হচ্ছে মূলত আমার ছোটো বোনেরই। তো আমার ছোটো বোনের হচ্ছে একটা অভ্যাস আছে, সে বাজারে গেলে এত জিনিসপত্র দেখে সে কী রেখে কী নেবে বুঝতে পারে না, সে পারলে সব কিছুই নিয়ে চলে আসে এরকম আর কি। শুধু আমার বোন না, আমার মনে হয় আমরা সব মেয়েরাই একরকম, বাজারে গেলে যদি পছন্দ হয় আমাদের ইচ্ছে করে সব কিছুই নিয়ে আসি এরকম আর কি। তো গিয়েছিল মূলত জামা কেনার উদ্দেশ্যে, তো সেই সাথে এতগুলো জিনিস কিনেছে। তো ওর শপিংগুলা থেকে আমার সবথেকে ভালো লেগেছে হাতের চুড়িগুলা, তো সেই জন্যই এটা আমি আগে শ্যুট করেছি। তো চুড়িগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, আসলেই দেখতে সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে টুকিটাকি জিনিস যেগুলো আসলে মনে থাকে না, তো বাজারে গেলে মনে হলে নিয়ে নেয়। তারপর যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছোট্ট আংটিটা। তো এই আংটিটা আসলে আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাহিরে, আসলে সুন্দর ছিল আংটিটা, আর হাতে পরার পরেও ভালো লেগেছে, তার জন্য একটু পরে দেখিয়েছি। মাঝে মাঝে খুব সিম্পল জিনিসগুলো আমাদের মন কেড়ে নেয়, তো এই আংটিটা হচ্ছে সেরকম, দেখতে খুবই সিম্পল এবং দামটাও খুবই রিজনেবল, খুবই কম তো এই আর কি। কিন্তু দেখতে আংটিটা আসলে অনেক সুন্দর ছিল, হাতে পরার পরেও ভালো লেগেছে। তো এই হচ্ছে কসমেটিক্স পার্ট, কসমেটিক্স পার্টটা শেষ করেছি। এখানে সব কিছুই ছিল, মাথার বেন, আংটি, কানের দুল, তো হাতের চুড়ি, সব কিছু মিলিয়ে ছিল। তো কসমেটিক্সগুলো দেখানো শেষ, এখন হচ্ছে কয়েকটা বিছানার চাদর কিনেছে ওরা। তো আসলে বিছানার চাদরটা কেনার কোনো রকম কোনো প্ল্যান ছিল না, তো গিয়েছিল উদ্দেশ্য ছিল মূলত জামা কিনবে। তো জামাও কিনেছে, সেটা আসলে আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বিছানার চাদরগুলো। তো এখানে চারটা বিছানার চাদর ছিল, চাদরগুলো আসলে অনেক সুন্দর ছিল। তো কালারফুল চাদর আমার কাছে সবসময়ই ভালো লাগে। তো এই হচ্ছে প্রথমটা, একটা একটা করে সবগুলো চাদরই দেখানো হয়েছে। তো ভিডিওটা অনেক কষ্ট করে করেছি, আমার বোন দেখিয়েছে আর আমি ভিডিওটা শ্যুট করেছি, তো অনেকটা সময় নিয়ে ভিডিও করেছি। তো আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো যাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন প্লিজ। আর যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে হচ্ছে দিন দিন ভিডিও করার ইচ্ছাটা একদমই চলে যাচ্ছে, কারণ এত কষ্ট করে ভিডিও করি আর সেখানে আমার যে পরিমাণ সাবস্ক্রাইবার আছে সেই পরিমাণ ভিউ হচ্ছে না, আর যে পরিমাণ ভিউ হচ্ছে সে পরিমাণ লাইক হচ্ছে না, এই হচ্ছে সমস্যা। তো এত কষ্ট করে ভিডিও মেক করি, সেখানে হচ্ছে যারা ভিডিওগুলো দেখে তারা লাইক দিতে ভুলে যায় বা লাইকটা দেয় না, তো সেই কারণে হচ্ছে আমার ভিডিওগুলো সেরকমভাবে ভাইরাল হয় না বা সবার কাছে পৌঁছায় না। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তো এই কারণে হচ্ছে সবার কাছে একটা লাইক চেয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখবেন তারা প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ।
তো যারা আসলে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন, তাহলে আর ভিডিও শেষ হলে লাইক না দিয়ে চলে যেতে হবে না, ভিডিও বা লাইক দিতে ভুলে যাবেন না এই আর কি। কারণ একটা ভিডিও করতে আমার অনেকটা সময় নেয়, তো একটা ভিডিও মেক করতে একটা দিন সময় নেয়, আবার ভিডিওটাকে এডিট করে ভয়েস ওভার করতে আরেকটা দিন সময় নেয়, তো সেই কারণে দুইটা দিন ব্যয় করে আমি একটা ভিডিও তৈরি করি। তো সেই কারণে হচ্ছে যদি এরকম হয় তাহলে ভিডিও করার ইচ্ছাটা একদমই থাকে না, তো এই কারণে আর কি ভিডিও করার ইচ্ছাটা একদমই কমে যাচ্ছে। তো আগে ছিল, এখন অবশ্যই একটু একটু কমে যাচ্ছে, যে কারণে ভিডিওগুলো কম ছাড়া হয় আর কি। তো যাই হোক, আমি যেন ইউটিউবিংটা কন্টিনিউ করতে পারি সেই জন্য আপনাদের সবার কাছে একটু সাপোর্ট চেয়ে নেব আর কি। তো এখন হচ্ছে বুরকাগুলো দেখানো হচ্ছে, তো সে আসলে বুরকাও কিনেছে, তা আমি বলেছি যে জামাটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, তা এখন হচ্ছে বাকিগুলো দেখিয়ে দিয়েছি। তো আরও ছিল, জুতা ছিল, তারপর হচ্ছে আমার বাকি আর বোনদের কেনাকাটা ছিল, সেটা আসলে আমি দেখাইনি, শুধু একটাই ভিডিও করেছি কারণ আমার কাছে এত সময় ছিল না, তাই যেটা পেয়েছি সেটাই ভিডিও করেছি এই আর কি। তো এখানে হচ্ছে তিনটা বোরকা ছিল, তো বোরকাগুলো খুবই নর্মাল ছিল, নর্মালের মধ্যে খুবই সুন্দর ছিল। তো আসলে আমার বোনকে আসলে ভালো লাগতেছিল বোরকাগুলোতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।